অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রচুর কমেন্টস এসছে যে স্যার লটারির উপর ভিডিও দিন। প্রচুর হোয়াটসঅ্যাপে আসছে যে স্যার আমি দীর্ঘদিন লটারি কাটছি কিন্তু আমি লটারি পাচ্ছি না। আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা লটারি কেটে কেটে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, তাদের জন্য এই ভিডিওটি আমি প্রস্তুত করেছি। এটি আপনারা যদি যে নিয়মটি আমি আপনাদেরকে জানাচ্ছি, নতুন নিয়মে আপনারা লটারি কাটুন এবং একটি কবচ, যে কবচটি আপনার লটারির ক্ষেত্রে প্রাইজ আকর্ষণের জন্য কাজে কিন্তু দিবে। অর্থাৎ আপনার যদি ভাগ্যে লটারির যোগ থাকে এবং এই কবচটি যদি আপনি লাগান, অর্থাৎ বাধা আসছে, সেক্ষেত্রে কী হবে, বাধা বিঘ্নটা আপনার কিন্তু কাটবে। অর্থাৎ এই কবচ আপনার লটারি লাগবেই আমি একথা বলছি না, কিন্তু লাগার সম্ভাবনাটা, এই কবচ বলে লাগার সম্ভাবনাটা আপনার কিন্তু বাড়িয়ে দিবে। তো এই ভিডিওতে আমি লটারি কাটার বেশ কিছু নিয়ম এবং কোন এই কবচ আপনারা পড়বেন সেই কবচের নামটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব। তো যারা প্রতিদিন দেখছেন তাদের জন্য আমার শুভেচ্ছা রইল এবং যারা নতুন দেখছেন তারা আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। লটারি সম্পূর্ণটা নির্ভর করে আমাদের ভাগ্যের উপর, অর্থাৎ আমার ভাগ্যে আছে কি না সেটা কিন্তু দেখা দরকার। সেটি একমাত্র আপনাদেরকে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু নির্ণয় করে দিতে পারবে কোন সময় আপনি লটারি কাটলে লটারি পেতে পারে। তো কোন নিয়মে, কোন নতুন নিয়মে আপনারা লটারি কাটবেন যাতে আপনারা লটারি পাওয়ার সম্ভাবনা আপনাদের বাড়বে, এই গোপন পদ্ধতি, এই প্রথম আপনাদেরকে এই গোপন পদ্ধতি আপনাদেরকে আমি জানাচ্ছি। এবং এর পাশাপাশি এই কবচটিও কিন্তু আপনাদেরকে পরিধান আপনাদেরকে কিন্তু করতে হবে। এই কবচটিও যদি লাগান, এই কবচটির নামও আমি আপনাদেরকে ভিডিওতে জানাবো, যাতে আপনাদের অর্থ আকর্ষণ আপনাদের কিন্তু করবে এই কবচটি। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যে কোনো লটারি কাটেন না কেন, যে কোনো বাম্পার লটারি বা দৈনিক লটারি, যে লটারি আপনার কাটুন না কেন, প্রথমে দেখবেন আপনি যে নাম্বারটি কাটছেন, যে নাম্বারটা আপনি কাটছেন সে নাম্বারের সাথে আপনার ডেস্টিনি, অর্থাৎ আপনার যে জন্ম সময়ের যে টোটাল অ্যাডিং করে যে নাম্বারটি আপনাদের আসবে তার সাথে তার মিত্রতা আছে কি না সেই নাম্বারটির, অর্থাৎ যে লটারিটা কাটছেন। এবং এই মিত্রতাটা যদি এই আপনার জন্ম সময়ের সঙ্গে, মানে আপনার বাই বার্থ চার্টের সঙ্গে যদি মিলে যায় এবং এই কবচটি যদি আপনি পরিধান করেন, আপনি কিন্তু কোটিপতি না হলেও আপনি লাখপতি তো হবেন, আপনার দু চোখের স্বপ্ন তো পূরণ হবে, কোটিপতি নাই হলেন বা লাখপতি তো হবেন। আবার আপনার যদি এই কবচ পরে পরিধান করে এবং এই নিয়মে কেটে যদি আপনি কোটিপতিও, অর্থাৎ আপনি কিন্তু কোটিপতিও কিন্তু হতে পারেন যদি আপনার স্টার কিন্তু ফেভার যদি করে যায়। এই লটারিতে একমাত্র স্টার ফেভার যদি করে এবং আমি যে কবচটির কথা আপনাদেরকে বলবো সেই কবচটি যদি লাগান, লটারি লাগার সম্ভাবনা কিন্তু বাড়বে। লাগবেই এ কথা আমি বলছি না, লাগার সম্ভাবনাটা, বহু টাকা নষ্ট করেছেন লটারির জন্য, সেই জায়গাটা কি হবে, সেই জায়গাটাতে আপনার চান্সটা বেড়ে যাবে লটারি লাগার। এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি আবারও বলি, লটারির ক্ষেত্রে আপনারা আপনাদের
ফর্চুনা নাম্বারটা আপনাদের ফর্চুনা নাম্বারটা আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে আপনারা জেনে নিন, এবং কোন সময়টাতে আপনারা লটারি কাটবেন, কোন সময়টা আপনার জন্য দিনের একটা সময় থাকে সেই সময়টা আপনার জন্য কিন্তু ফেভার করে কোন সময়টাতে কাটবেন, এবং যে আমি বললাম যে আপনার জন্ম সময়ের সঙ্গে জন্ম চার্টের সাথে লটারি নাম্বারের মিল আছে কি না, যে টাইমে আপনার ডেস্টিনি নাম্বার সেটার সাথে মিল করে দেখবেন, যদি অ্যাকুরেট মিলে যায় আপনি কিন্তু আপনার লটারি কিন্তু লাগবেই লাগবে, আটকাতে কেউ পারবে না, এবং আপনিও কিন্তু হতে পারেন কোটিপতি আরোগপতি। দেখুন লটারি অনেকেই কাটে আবার অনেকে কাটে না, যারা কাটছেন না তাদের হয়তো বা ভাগ্যে আছে, সেই জায়গাটাতে কী করতে হবে জানেন, আপনারা আপনাদের ভাগ্যকে একবার হলো যাচাই করে নিন, আর যাদের লাগছে না প্রচুর অর্থ নষ্ট করেছেন আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন, আপনার দ্বিতীয় পঞ্চম পঞ্চম একাদশ কানেকশানটা আছে কি না, রাহু শুক্র শনি এবং বুধ আপনার রাশিচক্রে ভালো আছে কি না, এবং আপনাদের পঞ্চম ভাব পীড়িত নেই তো, এই জায়গাগুলো দেখে নিন। এবং যে কবচটির কথা আমি আপনাদেরকে এবার বলবো, যে কবচটি লাগালে লটারি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে এই শুভ কবচ, নতুন নিয়মে লটারি কাটুন, আমি আবারও বলছি এই কবচটি করে, সে কবচটির নাম হচ্ছে ধনলক্ষ্মী কবচ। অর্থাৎ এই ধনলক্ষ্মী কবচ যদি আপনি পরিধান করেন এবং যে নিয়মগুলো বললাম ডেস্টিনি নাম্বার আপনার সঙ্গে এটা যোগ করে, এবং আপনার মানে লাকি দিন কোনটা এটা আপনি যদি জেনে সেই দিনে এবং সেই সময় যদি কাটেন কি না, এবং আপনার ক্ষেত্রে লটারি লাগার চান্সটা কিন্তু বাড়িয়ে দিবে, লাগবে এই কথা আমি কখনোই বলছি না, লাগার সম্ভাবনাটা আপনার ক্ষেত্রে কিন্তু বাড়বে। তবে যারা লটারি কাটছেন দেখতে হবে আপনার কিসের মহাদশা কিসের অন্তর্দশা চলছে, এবং সেই জায়গাটাতে কী হবে আপনার ক্ষেত্রে যে গ্রহটি আপনার লটারি লাগার ক্ষেত্রে যোগ সৃষ্টি করছে তাকে কিছু কিছু ক্ষেত্রে পাওয়ারফুল করলে আপনার কিন্তু লটারি থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি হবে। লটারিটা সম্পূর্ণ আবারও বলছি ভাগ্য, ভাগ্য যদি আপনার স্টার যদি আপনার ফেভার করে যায় আপনি লটারি পাবেন, এটা হচ্ছে লটারির গোপন পদ্ধতি, নতুন নিয়মে লটারি কারণ, এবং এই শুভ কবচ আপনারা মা লক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার ধন্যবাদ, সকলে ভালো থাকুন।